হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককেই স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে অলরেডি চ্যানেলে কিন্তু পিএসসি সম্পর্কে ভিডিও আপলোড হয়ে গেছে বিভিন্ন বিষয়ক। তোমরা প্রত্যেকে যারা যারা এখনও দেখনি সেগুলো অবশ্যই চেক আউট করে নিতে পারো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে মূলত আমরা মাইটোসিসের চারটি দশা সম্পর্কে পড়ে ফেলবো। প্রথমত পড়বো প্রোফেজ সম্পর্কে। তো দেখো, একটা প্রোফেজ দশা চলাকালীন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের স্ট্রাকচারটা ঠিক কীরকম হয় আমি একটু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। জানি ছবিটা খুব একটা ভালো হয়নি, কিন্তু আশা করি তোমাদের বোঝানোর সুবিধার্থে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিতে পারবো। তো দেখো, প্রোফেজ দশা কাকে বলে সেটা আগে একটু বুঝে নাও। প্রো শব্দের অর্থ, গ্রিক শব্দ প্রো শব্দের অর্থ আগে, আর ফেজ শব্দের অর্থ হচ্ছে অ্যাপিয়ারেন্স, অর্থাৎ যে নিউক্লিয় বিভাজন দশে নিউক্লিওলাসটি সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এবং শেষের দিকে নিউক্লিয় পর্দার সম্পূর্ণ অবলুপ্তি ঘটে তাকে মূলত আমরা প্রোফেজ দশা বলবো। বোঝাতে পারলাম? এই প্রোফেজ দশা চলাকালীন ক্রোমাটিন সূত্রগুলো মূলত কী কী বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলো আজকে আমরা এক এক করে পড়বো। প্রথমে এই দেখো, এগুলো হচ্ছে ক্রোমাটিন, অর্থাৎ ক্রোমোজোম, এগুলো হচ্ছে ক্রোমাটিন, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। এই কারণে কিন্তু আমি ছবিগুলোতে আগে আইডেন্টিফিকেশান দিইনি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আমি ভালো করে বুঝিয়ে দিলাম, এই যে গোল কুণ্ডলীকৃত অংশ আগে এক এক করে বুঝিয়ে দিই। প্রথমে ক্রোমাটিন অংশগুলি সূত্রাকৃত আকার ধারণ করে। এই ক্রোমাটিন অংশগুলো কিন্তু আবার সেন্ট্রোমিয়ার অঞ্চলে দুটি ভাগে বিভক্ত হয়, দুটি ক্রোমাটিন দ্বয় সৃষ্টি করে। এই ক্রোমাটিন দ্বয় ক্রমশ সেন্ট্রোমিয়ার অংশে কিন্তু সংযুক্ত অবস্থায় থাকে এবং আকারে আস্তে আস্তে ক্রমশ ছোট ও কুণ্ডলীকৃত হতে থাকে। নিউক্লিয় ওলাসটি কিন্তু এই প্রোফেজ দশার শেষের দিকে একদম অবলুপ্তি ঘটে যায় এবং নিউক্লিয় পর্দার কিন্তু সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। অর্থাৎ একটা প্রোফেজ দশা চলাকালীন উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে কী কী পরিবর্তন হয় আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তো সবার প্রথমে দেখো, এই যে কুণ্ডলীকৃত অংশ দেখা যায় প্লেকটনিক কুণ্ডলী বলা হয়, আর এই যে কুণ্ডলীকৃত অংশের সৃষ্টি হয় এই প্লেকটনিক কুণ্ডলীগুলির ফলে তাকে আমরা স্পাইরালাইজেশন বলতে পারি। তাহলে এই টার্মগুলো মনে রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি নিউক্লিওলাস, নিউক্লিওলাস এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, ক্রোমাটিড দ্বয়, বোঝাতে পারলাম? এখানে ক্রসিং ওভার ঘটছে আর এখানে সেন্ট্রোমিয়ার অংশে সংযুক্ত থাকছে। তাহলে প্রোফেজ দশা চলাকালীন এই যে নিউক্লিয় মানে ক্রোমাটিড দ্বয়গুলি, সূত্রাকৃত অংশ থাকে, একে কুণ্ডলীকৃত অংশকে আমরা কি বলি? এই কুণ্ডলীকৃত অংশকে প্লেকটনিক কুণ্ডলী বলি, প্লেকটনিক কুণ্ডলী বলতে পারি। আর এই পদ্ধতিকে আমরা স্পাইরালাইজেশন বলতে পারি, প্রত্যেকটা টার্ম কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আর এখানে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নিউক্লিওলাসটির, ক্লিওলাস ও নিউক্লিয় পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে একটা প্রোফেজ দশার সম্পূর্ণ স্ট্রাকচার কীরকম হয়, কী কী ঘটে সবটা কিন্তু তোমাদেরকে ডিটেলস আলোচনা করলাম। বোঝাতে পারলাম? নিশ্চয়ই এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার আউট হয়েছে। এরপর চলো আমরা নেক্সট আলোচনার সেরে ফেলি। প্রোফেজের পর আমরা আলোচনা করবো অ্যানাফেজ সম্পর্কে। তো তোমরা চাইলে এগুলো অবশ্যই নোট ডাউন করতে পারো। আচ্ছা, নেক্সট দশা হচ্ছে মেটাফেজ দশা। মেটাফেজ দশা, দেখো একটা মেটাফেজ দশা চলাকালীন কী হয়। একটা মেটাফেজ দশা চলাকালীন এরকম হয় যে এটি কিন্তু মানে মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় এবং খুব স্বল্পস্থায়ী একটা দশা। এই দশার শুরুতেই কিন্তু নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এখানে কিন্তু বেম গঠিত হয় এবং বেমগুলো কিন্তু নিরক্ষীয় বা বিষুব অঞ্চলে অবস্থান করে। এই যে এগুলোকে আমরা ক্রোমোজোমাল তন্তু বলতে পারি, ক্রোমোজোমাল তন্তু বলতে পারি। এগুলোকে আমরা সেন্ট্রোমিয়ার বলি,
সেন্ট্রোমিয়ার বলতে পারে, আর এগুলো হচ্ছে ক্রোমাটিডদ্বয়। ক্রোমাটিডদ্বয় অর্থাৎ মেটা শব্দের অর্থ হলো মূল, মানে স্বল্পস্থায়ী একটা দশা, আর ফেজ শব্দের অর্থ হলো অ্যাপিয়ারেন্স। অর্থাৎ এই মেটাফেজ দশা চলাকালীন কী হয় বলতো, এই যে নাইট মানে যে ক্রোমোজোম বেম তন্তুগুলি ক্রোমোজোমাল সংলগ্ন থাকে তাকে আমরা ক্রোমোজোমীয় তন্তু বলি। এই ক্রোমোজোমাল তন্তুগুলো কিন্তু সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে খুব সংযুক্তকরণ অবস্থায় থাকে। এই সংযুক্তকরণ অবস্থায় থাকাকালীন কিন্তু এই ক্রোমাটিডদ্বয় সেন্ট্রোমিয়ার অংশগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই ক্রোমোজোমাল তন্তুর এই বিচ্ছিন্নকরণ অবস্থা কিন্তু নিরক্ষীয় বা বিষব অঞ্চলে দেখা যায়। বেমের মাঝখানে ক্রোমোজোম তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার সংযুক্ত অবস্থায় থাকে। সাধারণত ছোট মানে সাধারণত এই পরিধির দিকে বেমের কিছুটা অংশ থাকে, আর মধ্যবর্তী অংশে কিন্তু কিছুটা সেন্ট্রোমিয়ারের অংশ থাকে। এখানে সেন্ট্রোমিয়ার কিন্তু দু রকমের আকৃতি বিশিষ্ট হয়, একটা হচ্ছে ভি আকৃতি বিশিষ্ট, একটা হচ্ছে জে আকৃতি বিশিষ্ট। ভি আকৃতি বিশিষ্ট সেন্ট্রোমিয়ারকে আমরা বলতে পারি মেটাসেন্ট্রিক, আর জে আকৃতি বিশিষ্ট সেন্ট্রোমিয়ারকে আমরা বলতে পারি অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক আর জেকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এই যে মেটাসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার সংলগ্ন অংশ লক্ষ্য করা যায়, সেটি কিন্তু নিরক্ষীয় বা বিষুব অঞ্চলের দিকে থাকে। সাধারণত এই সেন্ট্রোমিয়ারের ভেতরে যে পরিধি বিশিষ্ট যে অংশগুলি ক্রোমোজোমাল অংশ থাকে তাকে মূলত পরিধি থেকে অপেক্ষাকৃত কেন্দ্রের দিকে অবস্থান করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বিষুব অঞ্চল কিন্তু খুব ঘন সন্নিবিশিষ্ট থাকে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এগুলো ডিফারেন্সিয়াস পার্থক্য আমরা করতে পারি। তাহলে খুব সহজেই কিন্তু একটা উদ্ভিদ কোষের সেন্ট্রোমিয়ারের অবস্থান আর একটা প্রাণী কোষের সেন্ট্রোমিয়ার অবস্থা নিশ্চয়ই আলাদা, সেটা তোমরা বুঝতে পারছ। আর এখানে মেটাফেজ দশা চলাকালীন কিন্তু একদমই নিউক্লিও ওলাস আর নিউক্লিও পর্দার অবলুপ্তি সম্পূর্ণটাই ঘটে যায় এই সূচনার পূর্বে। তাহলে মেটাফেজ দশা সম্পর্কে আশা করি তোমাদের সব কিছু ধারণা পরিষ্কার হলো। এরপর আমরা নেক্সট ফেজ সম্পর্কে আলোচনা করব, চলো তাহলে দেখে নাও। আচ্ছা, এরপর আমরা মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই অ্যানাফেজ দশা কাকে বলে সবার প্রথমে বোঝো। যে নিউক্লিয় বিভাজন পদ্ধতিতে এই ক্রোমোজোমগুলি অত্পত্য ক্রোমোজোম সহ দুটি ভাগে বিভক্ত হয়, বেমের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে ক্রোমোজোম ভাগ হতে শুরু করে, তাকে মূলত আমরা অ্যানাফেজ বলবো। অ্যানা শব্দের অর্থ হলো উপরে, ফেজ শব্দের অর্থ হলো অ্যাপিয়ারেন্স। তাহলে বুঝতে পারছো এখানে কী হচ্ছে? এখানে হচ্ছে এর বৈশিষ্ট্যগুলি হচ্ছে এখানে ক্রোমোজোমাল তন্তুগুলি বিভাজন ঘটছে, অর্থাৎ ক্রোমোজোমগুলি অপত্য ক্রোমোজোম সহ দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এই দুটো ভাগে বিভক্ত হওয়ার জন্য অপত্য ক্রোমোজোমগুলো ক্রমশ মানে একদম নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল থেকে সরে গিয়ে একদম উত্তর মেরুর দিকে আর দক্ষিণ মেরুর দিকে অবস্থান করছে। এই সময় সেন্ট্রোমিয়ার সংলগ্ন ক্রোমোসোমাল তন্তুগুলিকে বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়, আই আকৃতি বিশিষ্ট অর্থাৎ টেলোসেন্ট্রিক, জে আকৃতি বিশিষ্ট এছাড়া ভি আকৃতি বিশিষ্ট অর্থাৎ অ্যাক্রোসেন্ট্রিক প্রভৃতি ভাগে কিন্তু বিভক্ত হতে শুরু করে। এই ক্রোমাটিড তন্তুগুলি কিন্তু দুটি ভাবে বিভক্ত হওয়ার জন্য কিন্তু ইন্টারজোনাল ইন্টারেকশন সৃষ্টি হয়, অর্থাৎ কোষীয় যে বিভাজন অর্থাৎ কোষ বিভাজন ঘটে সেখানে কিন্তু তাদের মধ্যে এক বিকর্ষণের ফলে কিছু ক্রোমোজোম বেমের উত্তর দিকে অবস্থান করে, কিছু ক্রোমোজোম বেমের দক্ষিণ দিকে অবস্থান করে। এই অ্যানাফেজ দশা চলাকালীন কিন্তু ইন্টারজোনাল আকর্ষণ দেখা যায়। এই ইন্টারজোনাল আকর্ষণের ফলে কিন্তু ক্রোমোজোমাল অংশগুলির বিচ্ছিন্নকরণ ঘটে, অর্থাৎ শেষের দিকে ক্রোমোজোমগুলি একদম মেরু প্রান্তে সরে যেতে থাকে, অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম বেমের উত্তর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম বেমের দক্ষিণ দিকে অবস্থান করায় কিন্তু ইন্টারজোনাল বেম তন্তুর সৃষ্টি হয়। ইন্টারজোনাল বেম তন্তুর সৃষ্টি হয়, এই ইন্টারজোনাল বেমতন্তুর সৃষ্টির কারণে কিন্তু এই অপত্য ক্রোমোজোমে এই রকম সংকোচন প্রসারণ অবস্থা থাকে, এবং কিছু ক্রোমোজোম কিন্তু বেমের উত্তর দিকে এবং কিছু ক্রোমোজোম বেমের দক্ষিণ দিকে অবস্থান করে, এর ফলে কিন্তু ইন্টারজোনাল ইন্টারেকশনের সৃষ্টি হয়। এভাবে একটি অ্যানাফেজ দশার সম্পূর্ণ কার্যকলাপ একটা উদ্ভিদ কোষে একটা প্রাণী কোষে সুসম্পন্ন হয়। ভালো করে তোমরা বুঝতে পেরেছো, এই চিত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বৈশিষ্ট্যগুলি মনে রাখতে সুবিধা হয়। বেশ, এরপর আমরা সর্বশেষ আলোচনা করব টেলোফেজ সম্পর্কে, চলো দেখে নাও তাহলে। আচ্ছা দেখো, টেলোফেজ দশার অর্থ কী? টেলোফেজ দশা বলতে বোঝায় টেলোস অর্থাৎ একদম সর্বশেষ দশা।
এবং এই টেলোফেজ দশায় কী হয়, এই টেলোফেজ দশায় মধ্যে ক্রোমোজোমের এই কুণ্ডলীকৃত অংশের ঘনীভূত অংশ কমে যায় এবং অপত্য কোষগুলি খুব সহজে বিচ্ছিন্নীকৃত হতে পারে এবং এই টেলোফেজ দশা চলাকালীন প্রত্যেকটি দশার বিলুপ্তিকরণ ঘটে, অর্থাৎ বেমতন্তু বিলুপ্তি ঘটে এবং ইন্টারজোনাল তন্তুগুলি স্টেম বডি গঠন করে। এই ইন্টারজোনাল তন্তুগুলি স্টেম বডি গঠনের ফলে কিন্তু অপত্য কোষগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থা থেকে সরে যেতে শুরু করে। এই ঘন সন্নিবিষ্ট অবস্থা থেকে সরে যাওয়ার ফলে কিন্তু একটা টেলোফেজ দশার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এই বেমতন্তুর ফলে। প্রতিটি নিউক্লিয়াস আবরণের মধ্যে নিউক্লিওলাসের আবার সম্পূর্ণভাবে আবিষ্টকরণ ঘটে, অর্থাৎ সম্পূর্ণ নিউক্লিওলাসের আবার সমানভাবে আবির্ভাব ঘটে। এই যে নিউক্লিওলাসের সম্পূর্ণ আবির্ভাব ঘটছে তার ফলে কিন্তু এই দশায় দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, যেটা তোমাদের ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ইন্টারজোনাল তন্তুগুলির বেমতন্তু গঠনের সহায়তার ফলে কিন্তু এই তন্তুগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এই যে অপত্য কোষ দুটোর সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে নিউক্লিওলাসের সম্পূর্ণ আবির্ভাব আবার ঘটছে এবং সম্পূর্ণ আবির্ভাব ঘটার ফলে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে এবং নিউক্লিয়াসের জল শোষণ প্রসারণ নিউক্লিক অ্যাসিডের সম্পূর্ণ পরিমাণ সংশ্লেষণ কিন্তু এই টেলোফেজ দশার মধ্যে সম্পূর্ণকরণ ঘটছে। এবং একটা অপত্য কোষের নিউক্লিয়াসটি কীভাবে সুসম্পন্ন হচ্ছে সেটা তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম। এই যে নিউক্লিওলাসটির সম্পূর্ণ বিলুপ্তিকরণ ঘটছে তার ফলে কিন্তু এই নিউক্লিওলাসের আবার নতুন করে জাগরণ ঘটছে, অর্থাৎ আবির্ভাব ঘটছে যে নিউক্লিওলাসটি কীরকম আকৃতি বিশিষ্ট হয়। এই নিউক্লিওলাসটি সম্পূর্ণ আকার আকৃতি বিশিষ্ট হওয়ার ফলে কিন্তু পুরো সম্পূর্ণ টেলোফেজ দশার একটা চিত্র তোমাদের সকলের সামনে আমি তুলে ধরতে পারলাম। তাহলে একটা টেলোফেজ দশা চলাকালীন নিউক্লিওলাসের আবার যেমনভাবে আবির্ভাব ঘটছে, নিউক্লিয় পর্দার সংযুক্তিকরণ ঘটছে, অর্থাৎ বিক্রিয়ার প্রফেজে যেটা শেষ হয়ে গেছিলো, অর্থাৎ নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সংযুক্তকরণ অবস্থার এই যে সমাপ্তিকরণ ঘটছে সেটা কিন্তু আবার এই টেলোফেজ দশা চলাকালীন আবার পুনরায় জাগরিত হচ্ছে। সুতরাং এই যে টেলোফেজ দশা সম্পূর্ণ সংযুক্তকরণের মাধ্যমে এই যে সুসম্পন্ন একটা নিউক্লিওলাসের জালিকা গঠন হচ্ছে তার দ্বারা কিন্তু টেলোফেজ দশার সুসম্পন্নকরণ ঘটছে। অর্থাৎ একটা মাইটোসিস দশা চলাকালীন তোমরা কী বুঝলে, যে একটা মাইটোসিস দশা চলাকালীন চারটিভাবে কিন্তু এই বিক্রিয়া সুসম্পন্ন হচ্ছে, অর্থাৎ এই চারটি বিক্রিয়া সুসম্পন্ন হওয়ার ফলে কিন্তু যে নিউক্লিওলাসটির বিলুপ্তিকরণ ঘটছে সেটা কিন্তু আবার এই টেলোফেজে পুনরায় আবার স্টার্ট হচ্ছে। অর্থাৎ এই সাইট এরপর আমরা প্রফেজের প্রত্যেকটা দশা যেমনভাবে আলোচনা করলাম, অ্যানাফেজ আলোচনা করলাম, চারটি দশা আলোচনা করার পর মোটামুটি আমরা সাইটোকাইনোসিস সম্পর্কে একটু আলোচনা করব, তারপর কিন্তু ওভারঅল একটা ধারণা আমি তোমাদেরকে দেব। তাহলে চলো সেটা দেখে নাও সবার প্রথম। আচ্ছা, তাহলে সাইটোকাইনেসিস কাকে বলে? দেখো, সাইটোকাইনেসিস বলতে বোঝায় যে অবস্থায় বিভাজনরত দুটি নিউক্লিয়াসের সাইটোপ্লাজম বিভক্ত হয়ে সম্পূর্ণ অপত্য কোষের সৃষ্টি করছে তাকে আমরা সাইটোকাইনেসিস বলতে পারি। তাহলে ভিউয়ার্স, দর্শক বন্ধুরা, তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রত্যেকটি দশার একটা নিজস্ব স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের এই যে বিভাজনরত অবস্থা বেমতন্তু গঠনের ক্ষেত্রে কিন্তু মাইটোসিসের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সাইটোকাইনেসিসের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই যে প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালোভাবে মনে রাখছো তার ফলে কিন্তু প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ তোমরা ধারণা করতে পারবে। তাহলে চলো দেখে নাও টেলোফেজের মূলত যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছো, প্রোফেজ সম্পর্কে আলোচনা করেছো, অ্যানাফেজ সম্পর্কে আলোচনা করেছি, সবটা কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে আজকে বুঝিয়ে দিলাম। আর এরপর থেকে কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু লং হতে চলেছে, আমি চেষ্টা করবো যথাসম্ভব একটা চ্যাপ্টারকে কভার আউট করা, যতটা পোর্শন সম্পন্ন মানে শেষ করা সম্ভব হবে না আরেকটা ক্লাস থাকবে, কিন্তু এবার থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস লং ভিডিও হতে চলেছে। তো আশা করি তোমাদের প্রত্যেকের যে মনের ইচ্ছাটা ছিল সেটা পূরণ হবে আর তোমরা প্রত্যেকে এবার আরও বেশি মনোযোগ সহকারে কনসেন্ট্রেট করে পড়তে পারবে, তোমাদের সুবিধার জন্যই সব কিছু চিন্তাভাবনা করা। তো দেখা যাক কতটা কী করতে পারি, চেষ্টা করবো ভালোভাবে কভার আউট করা। তাহলে আজকে মোটামুটি আমরা কী কী ধারণা পেলাম একবার ওভারঅল সেটা পরিষ্কার করে দিই তোমাদের কাছে। সর্বপ্রথম আমরা জানলাম প্রোফেজ কী। প্রোফেজ চলাকালীন একটা উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষের মধ্যে কী কী পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রোফেজে আমরা মূলত পড়লাম যে নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দার সম্পূর্ণ বিলুপ্তিকরণ ঘটে, এখানে কিন্তু ক্রোমোজোমাল তন্তুর সৃষ্টি হয় যাকে আমরা ইন্টারসেকশনাল তন্তু বলতে পারি। বেশ, প্রোফেজের পর চলে আসলো অ্যানাফেজ। অ্যানাফেজ অর্থাৎ দ্বিতীয় এবং খুব স্বল্পস্থায়ী একটা দশা, যেই দশার পূর্বেই কিন্তু শুরুর পূর্বেই নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দার সম্পূর্ণ বিলুপ্তিকরণ ঘটে,
এরপরে আমাদের কাছে চলে আসলো মেটাফেস, অর্থাৎ এখানে ক্রোমোজোমাল তন্তুগুলি দুটি অপত্য কোষ দুই মেরুর দিকে বিভক্ত হয়ে যাচ্ছে বিকর্ষণতার ফলে। এই বিকর্ষণতার ফলে দুই মেরুর দিকে ইন্টারেকশনাল জোমাল তন্তুর সৃষ্টি হচ্ছে। এই অ্যানাফেজ দশা চলাকালীন কিন্তু সম্পূর্ণ এই যে ক্রোমোজোমাল তন্তুগুলি একদম নিউক্লিয়াস সহ মানে ক্রোমাটিস উত্তর দিকে এবং কিছু দক্ষিণের দিকে সরে যেতে শুরু করে। এবং সর্বশেষ হচ্ছে টেলোফেজ। এই টেলোফেজ দশা কাকে বলে, যে এখানে ক্রোমোজোমাল তন্তুগুলি বিকর্ষণতার ফলে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে, এভাবেই একটা টেলোফেজ দশা সম্পন্ন হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ মাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু আমি তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগছে ক্লাসগুলি অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তারপরে পড়লাম আমরা সাইটোকাইনেসিস দশা, অর্থাৎ যে প্রক্রিয়া বিভাজনরত দুটি কোষের সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসকে বেষ্টন করে তাকে আমরা সাইটোকাইনেসিস বলবো। এই সাইটোকাইনেসিস সম্পূর্ণ বৈশিষ্ট্যাবলী কিন্তু আমরাই টেলোফেজ দশার সর্বশেষ পর্যায় রূপে সাইটোকাইনেসিসের মধ্যে ভাগ করতে পারি। এই সাইটোকাইনেসিস কী হয় বলতো? মূলত নিউক্লিয়াস এর টেলোফেজ দশা চলাকালীন বিষুবঞ্চের মাইক্রোফিলামেন্ট নামক কোষ বিভাজন বা সেল প্লেট তৈরি হয়, এবং সেল প্লেটের ফলে কিন্তু প্রত্যেকটি কোষ বিভাজনের কিন্তু বিভক্তিকরণ ঘটে এরকম মাঝখান থেকে। অর্থাৎ প্রত্যেকটি বিভাজনরত নিউক্লিয়াস দিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে অপত্য কোষ সৃষ্টি করছে। এখানে একটা অপত্য কোষ থাকছে, এখানে একটা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা কোষ বিভাজনে কিন্তু এভাবে বিভক্তকরণ ঘটছে। ঠিক আছে, এইভাবে একটা সাইটোকাইনেসিসের সম্পূর্ণ পর্যায় কিন্তু আমরা এখানে শেষ করতে পারছি। তাহলে একটা সাইটোকাইনেসিস আর মাইটোকাইনেসিস মধ্যে, অর্থাৎ সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষ আর এর মধ্যে পার্থক্য কী? যে সেম প্লেট গঠন হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর স্টেম বডির ক্ষেত্রে হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু সেটি ক্রোমোজোমাল তন্তুর একটা ইন্টারাকশন তৈরি হচ্ছে। এই যে ক্রোমোজোমাল তন্তুর স্টেম প্লেট আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে কিন্তু সম্পূর্ণ অপত্য কোষ দুটো সুসম্পন্ন বা বিভক্তকরণ ঘটছে। এই যে বিভক্তকরণ ঘটছে সেটা আমি এখানে ডটের মাধ্যমে দেখিয়েছি, সেটা কিন্তু তোমরা চাইলে স্পষ্টভাবে দেখতে পাবে, যেখানে দুটি অপত্য কোষ কিন্তু সৃষ্টি হচ্ছে যার নিউক্লিয়াস দুটি আলাদা রয়েছে। এভাবে কিন্তু সম্পূর্ণ অংশটা কিন্তু শেষ হচ্ছে। এছাড়া টেলোফেজ দশা কিন্তু শুরু হয় আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিন্তু অ্যানাফেজ থেকে শুরু হতে শুরু করে। সুতরাং উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে আরও একটি ডিফারেনশিয়েট পার্থক্য হচ্ছে, প্রত্যেকটি দশার কিন্তু একটা নিউক্লিয়াসের মাঝখানে ক্রোমোজোম সৃষ্টি হয়, আর কিন্তু অ্যানাফেজ দশা চলাকালীন এই স্টেম বডি দুটো ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করছে, যেটি প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে সম্পূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং একটা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর একটা প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সেম প্লেট গঠনের মধ্যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের দুটি ভাগ বিভক্ত হচ্ছে, আর ক্লিভেজের মাধ্যমে প্রাণী কোষের সাইটোকাইনেসিস দুটি ভাগে বিভক্ত হচ্ছে। তাহলে আজকে মোটামুটি আমি কোষ বিভাজনটা ওভারঅল শেষ করে দিলাম, আর এরপর যে ভিডিওটা আসবে পুরো কোষ ও কোষ বিভাজনের উপর আমি সম্পূর্ণ কোশ্চেন আলোচনা করে দেবো, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমি যথাসম্ভব চিত্র সহকারে বর্ণনা করে ডিটেলস লিখে নোট ডাউন করে দেবো। আশা করি তোমাদের ক্লাসগুলো আগামী দিনে খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে আগামী দিনে নতুন একটি ক্লাসে। খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর মন দিয়ে পড়াশোনাটা করো। Bye.